সদ্য শেষ হয়েছে প্যারিস অলিম্পিক্স দু এবারে সংস্করণ থেকে মোট পাঁচটি পদক জিতে ফিরেছে ভারতীয় ক্রীড়াবিদরা তবে একটিও স্বর্ণ পদক না থাকায় কিছুটা হলেও হতাশ দেশের ক্রীড়ামহল নিজেদের প্রমাণ করতে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে বেছে নিয়েছেন নীরজ চোপড়ারা হাতে এখনো চার বছর সময় রয়েছে প্রস্তুতির ভারতীয় অ্যাথলেটদের প্রস্তুতিতে সাহায্য করতে এবার এগিয়ে এল বিসিসিআই স্বাধীনতা দিবসের দিন বড় ঘোষণা করলেন বিসিসিআই এর সচিব জয় শাহ জানিয়ে দিলেন জাতীয় ক্রিকেট একাডেমির দরজা খোলা থাকবে অলিম্পিক্সের ক্রীড়াবিদদের জন্য তারা চাইলে কোহলি রোহিতদের একাডেমিতে গিয়ে অনুশীলন করতে পারবেন দেশের ক্রিকেটাররা জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন করার সুবিধে পান সেখানে উন্নত মানের অনুশীলন পরিকাঠামো রয়েছে সর্বক্ষণ কোচ এবং ফিজিওদের পরামর্শ পাওয়া যায় রয়েছে আধুনিক মানের রিহ্যাব অলিম্পিকের মতো বড় মাপের সুইমিং পুল ইনডোরের অনুশীলন করার সুবিধে এখনো পর্যন্ত এরকম কোনো একাডেমির ব্যবস্থা দেশের ক্রীড়াবিদদের জন্য নেই বেশিরভাগই নিজের পকেটে টাকা খরচা করে অনুশীলনের ব্যবস্থা করেন সেই অ্যাথলেট কিছুটা নাম না করে নিলেও অনুশীলনের খরচ বহন করে স্পন্সর যদিও অলিম্পিক্সে ভারতের সব অ্যাথলেটদের ভাগ্যে সেই শিকে ছেড়ে না তাই তাদের কথা চিন্তা করেই এগিয়ে এলো বিসিসিআই প্যারিস অলিম্পিক্সের আগেও ভারতের ক্রীড়াবিদদের আর্থিকভাবে সহায়তা করে বিসিসিআই এবার আরও বড় পদক্ষেপ নিলেন জয়সারা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সচিব বলেন আমরা ব্যবস্থা করছি যাতে অলিম্পিক্সের জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন করতে পারেন দেশে বাকি খেলার বিকাশ না হওয়ার জন্য অনেকেই ক্রিকেটকে দায়ী করেন তার অভিযোগ করেন দেশে প্রচারের সব আলো থাকে ক্রিকেট খেলা এবং ক্রিকেটারদের ওপর সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে মহল।